গণমুক্তি পরিষদ এবং টিওয়াইএফ এর সাতচাঁদ ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন প্রদানে পুলিশের বাধা দান। প্রতিবাদে ডেপুটেশন প্রদানকারীরা আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানালো। পরক্ষণে সাব্রুমের মহকুমা শাসক ঘটনাস্থলে এসে ডেপুটেশন গ্রহণ করে পরিস্থিতি সামাল দিলেন। পূর্ব সিদ্ধান্ত মত মঙ্গলবার গণমুক্তি পরিষদ এবং টিওয়াইএফ এগারো দফা দাবিতে সাতচাঁদ ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন প্রদানে গেলে পথেই পুলিশ আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে ডেপুটেশন প্রদানকারীদের আটকে দেওয়ায় এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হল। ঘটনা মঙ্গলবার সকালে। এই ডেপুটেশন প্রদানের ক্ষেত্রে নেতৃত্বে ছিলেন গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী এবং বিধায়ক প্রভাত চৌধুরী। পুলিশের বাধাপ্রাপ্ত হয়ে গণমুক্তি পরিষদ এবং টিওয়াইএফ এর নেতাকর্মী সমর্থকরা প্রতিবাদে সাতচাঁদ দু নম্বর স্কুলের সামনে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক অবরোধে বসে পড়েন। তাতে সড়কের উভয় পাশে সারি সারি যান দাঁড়িয়ে পড়ায় সভাপতি এক অস্বস্তিকর পরিস্থিতি কায়েম হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন সাব্রুমের মহকুমা শাসক তড়িৎকান্তি চাকমা। শেষ পর্যন্ত মহকুমা শাসক এই ডেপুটেশন গ্রহণ করায় গণমুক্তি পরিষদ এবং টিওয়াইএফ এর নেতাকর্মী সমর্থকরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন। ঘটনায় দুঃখ প্রকাশ করে ডেপুটেশন গ্রহণ করে তাদের দাবি উপর স্তরে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন মহকুমা শাসক তড়িৎকান্তি চাকমা। আর আমাদের অনারেবল এক্সএমপি তার সাথে আজকে এখানে উপস্থিত যারা সিপিএম পার্টির যারা কর্মকর্তারা যারা আছেন, তারা এতক্ষণ ধরে যে রৌদ্রে দাঁড়াতে হলো তার জন্য আমি খুব দুঃখিত। ওনাদের যে বড় দফার যে দাবি, সেটা যে ওনারা আজকে আমার হাতে তুলে দিলেন, সেটা আমি আজকে আমার যে প্রশাসনিক মারফতে এটা পাঠিয়ে দেবো উপর স্টোরে, যাতে এই যে আপনাদের যে বার্তা সেটা যাতে উপর স্টোরে যাতে পৌঁছে যায়। এদিকে ডেপুটেশন প্রদানে এসে বাধাপ্রাপ্ত হয়ে চরম ক্ষোভ প্রকাশ করলেন গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি জিতেন্দ্র চৌধুরী। এক্ষেত্রে প্রশাসনিক কর্তাদের চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। এসডিএম আছেন, এখানে এসডিপিও আছেন এবং এডিশনাল এসপিও আছেন। শুনছেন তো, আপনাদেরকে ফাইনাল বলে যাচ্ছি, টুডে ইজ দ্য লাস্ট টাইম উই আর এডিয়ারিং টু ইয়োর রিকোয়েস্ট, নেক্সট টাইম উইল নট অ্যালাউ ইউ। উই হ্যাভ অলসো রাইট, উই আর সিটিজেন অফ দিস কান্ট্রি, উইল এক্সারসাইজ আওয়ার ডেমোক্রেটিক রাইট। আচ্ছা, আজকে আমরা গেলাম রুদপুরেও, যে আপনারা আমরা জানি এটা আপনাদের ইচ্ছে আপনারা করেননি, এ রাজ্যের স্বৈরাচারী সরকার যারা আপনাদের ইউনিফর্মকে কলুষিত করছে, আপনাদের স্টারকে কলুষিত করছে, আপনাদেরকে সম্মান দেয় না, কিন্তু কী করবেন, তাদের হয়ে আপনাদের কেউ নত জানো এটা করছেন, কিন্তু ভবিষ্যতে এটা করবেন না। দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল আপনাদেরকে বলা যাচ্ছে। ডেপুটেশন গ্রহণ এবং সড়ক অবরোধ মুক্তির পর সংশ্লিষ্ট জাতীয় সড়কে যান চলাচল শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এদিন গণমুক্তি পরিষদের রাজ্য সভাপতি জিতেন্দ্র চৌধুরী যেভাবে প্রশাসনকে হুঁশিয়ারি দিলেন, বিষয়টাকে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ভিন্ন চোখে দেখছেন। একটি সংগঠনের প্রধানের এই ধরনের আচরণে সংগঠনের অন্যান্য নেতাকর্মী সমর্থকদের অনৈতিক আশকারা পাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।